ফিরে এলাম বিরতির পর। ভারত এবং বাংলাদেশ সফরকে ঘিরে একটি বক্তব্য পেশ করেছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি জানাচ্ছেন যে গঙ্গা চুক্তি যথাসময়ে হবে, ইতিমধ্যে তিনি তুলে ধরেছেন। বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিক বৈঠক ডাকা হয়, সেই সাংবাদিক বৈঠকে তিস্তার জলবন্টন নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে বলে বক্তব্য উঠে এসেছে আজকের বৈঠকে। অমীমাংসিত ইস্যুতে একসঙ্গে কাজ করবে ভারত এবং বাংলাদেশ, পাশাপাশি মায়ানমার ইস্যুতেও দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে ব্যক্ত করা হয়েছে আজকের বৈঠকে। এবং অঙ্গীকারবদ্ধ দুই দেশ, যেখানে মায়ানমারের পরিস্থিতি আমরা দেখেছি এবং সেই মায়ানমারের পরিস্থিতিকে কেন্দ্র করে বহু সেনা যারা আশ্রয় নিয়েছে ইতিমধ্যে বাংলাদেশে, তার সঙ্গে বহু সেনারা আশ্রয় নিয়েছে ভারতের ক্ষেত্রেও। তাই ভারত এবং বাংলাদেশ দুই দেশ মায়ানমারের যে অমীমাংসিত যে রয়েছে বা মায়ানমার যে ইস্যু রয়েছে তাতে করে দুই দেশ কাজ করবে বলেই জানানো হয়েছে। নতুন দিল্লি সফর নিয়ে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংসদ সংবাদ সম্মেলনে এই তথ্যই জানিয়েছেন ডক্টর হাসান মাহমুদ। বিদেশ মন্ত্রী হিসেবে প্রথম কোন দ্বিপাক্ষিক সফর ছিল এটি বলেই তিনি জানিয়েছেন। কি বক্তব্য উঠে এসেছে বাংলাদেশ থেকে সাংবাদিক বৈঠকে শুনুন। একসাথে আমাদের বর্ডার শেয়ার করি তাদের সাথে, সুতরাং মায়ানমারে কোন যদি পরিস্থিতির উদ্রেক ঘটে তাহলে সেটি আমাদের আমাদের দেশকেও যেমন ক্ষতিগ্রস্ত করে, উদ্বিগ্ন করে, তাদেরকে উদ্বিগ্ন করে। তো দুই দেশেরই যেহেতু উদ্বেগ একই প্রতিবেশীকে নিয়ে, সুতরাং আমরা একসাথে কাজ করার তো যারা অনেকগুলো বিষয় আছে একসাথে কাজ করার, আমরা সেই বিষয়গুলো নিয়ে একসাথে কাজ করবো বলে আলোচনা করেছি। আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। তবে সেই জায়গায় মায়ানমারের পরিস্থিতির অবনতি ঘটলে সেটি বাংলাদেশের মধ্যে যেরকম উদ্বেগ তেমনি ভারতকেও তা উদ্বিগ্ন করে। সুতরাং মায়ানমারকে নিয়ে দুই দেশেরই উদ্বেগের কারণ থাকার কারণে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলেই বক্তব্য উঠে এসেছে আজকে ডক্টর হাসান এর পক্ষ থেকে। বিশেষ করে গতকালকে তিনি যদিও এই সাংবাদিক বৈঠকটি করেছেন, তবে তার সঙ্গে বাংলাদেশ এবং ভারতের মধ্যে আরো একটি নতুন নৌরুট চালু হয়েছে বলেও তিনি জানিয়েছেন। দীর্ঘদিনের যে অপেক্ষা সেই অপেক্ষার অবসান ঘটেছে। বাংলাদেশের সুলতানগঞ্জ থেকে পশ্চিমবঙ্গের ময়া যে নৌবন্দর মুর্শিদাবাদ পর্যন্ত তার উদ্বোধন হয়েছে। বাংলাদেশের রাজশাহীর সুলতানগঞ্জ, ভারতের মুর্শিদাবাদের ময়া নৌবন্দরটি চালু হওয়ার ফলে দুই দেশের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের অনেকটা প্রসার ঘটবে বলেও জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।